শহরে দূষণ ঠেকাতে কলকাতা পৌরসভার নতুন উদ্যোগ। দিনভর চলছে রাস্তা ধোয়া, ফুটপাথে লাগানো গাছে দেওয়া হচ্ছে জল। শহরের দূষণ রোধ করার জন্য মেয়র নির্দেশ দিয়েছেন যে সকালে তো বটেই, এমনকি দুপুরবেলাও শহরের বিভিন্ন রাস্তায় জল ছড়া দিতে হবে, এবং সেই সঙ্গে যে গাছগুলো রয়েছে সেই গাছের পাতাতে এবং যেখানে ধুলো আছে সেই সমস্ত অঞ্চলে জল ছড়া দিতে হবে। এবং সেই অনুযায়ী আমরা দেখছি যে কলকাতা পৌরসভা কাজ করছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের নিরিখে 25শে ডিসেম্বর সকাল 6টায় দূষণের মাত্রা ছিল 379, সকাল 10টায় তা বেড়ে হয় 380, বিকেল 5টায় 381, 26শে ডিসেম্বর সকাল 6টায় দূষণের মাত্রা ছিল 392, সকাল 10টায় 387, বিকেল 5টায় 386, 27শে ডিসেম্বর সকাল 6টায় দূষণের মাত্রা ছিল 387, সকাল 10টায় 394, বিকেল 5টায় 400। ওই দিন রাত যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে দূষণ। 28শে ডিসেম্বর শুক্রবার সকাল 6টায় দূষণের মাত্রা ছিল 396, সকাল 10টায় দূষণের মাত্রা দাঁড়ায় 392। উঁচু জায়গা থেকে দেখলে মনে হচ্ছে শহরটাকে ঘিরে রয়েছে কুয়াশার আস্তরণ। আবহবিদরা বলছেন দূষণের জেরেই এমনটা ঘটছে। কুয়াশা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, মোটামুটি 8:30-9টার মধ্যেই ক্লিয়ার হয়ে যায়, ফলে বাকিটা পুরোটাই কিন্তু ধোঁয়াশা। এই ডাস্ট পার্টিকেলগুলো এই হিউমিডিটিটাকে হোল্ড করে রাখে বেশ খানিকক্ষণ, বা ভেপারটাকে ধরে রাখার ফলে আমরা আকাশে কিন্তু এই ধরনের একটা আবছা আবহাওয়া দেখতে পাচ্ছি, যেটা কিন্তু খুব ক্লিয়ার নয়। এখন যেটা হচ্ছে পলিউশন, যে কলকাতায় গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে, ডিজেল গাড়ি এখন পেট্রোল গাড়িকে ছাড়িয়ে গেছে, তাছাড়া কলকাতায় 10,000 ফুটপাতে দোকান যারা কয়লার উনুনে রান্না করছে, প্লাস কলকাতায় সারা এরিয়া জুড়ে জঞ্জাল পোড়ানো হচ্ছে, সেটা মিলে এটা হয়েছে। দূষণ শুধু বাইরে নয়, হানা দিয়েছে অন্তর্মহলেও। আমাদের রান্নাঘর থেকে যে দূষণ হয়, আমরা যে খাই, আমরা ফুড, আমরা রান্না করি ভীষণ তেলে এবং মশলাতে রান্না করে আমরা খাই, কিন্তু রান্না করতে গিয়ে যে দূষণটা করি সেটা কেউ ভাবি না। আমরা ঠাকুর ঘরের দূষণ আমরা ভাবি না। পরিবেশবিদদের আশঙ্কা, তাপমাত্রা বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, বিপদ এড়াতে নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমরা যেহেতু আশু সমাধান করতে পারবো না, সেহেতু ব্যক্তিগত প্রোটেকশনের ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া উচিত। কিছু মাস্ক আছে যেগুলো সেগুলোকে আটকায়, সেগুলো পড়লে পরে একটু ভালো হতে পারে। গরম জল খাওয়া, গরম জলে ভাপ নেওয়া, এটা মানে সাধারণত ভালো। এই প্রেক্ষিতে দূষণ ঠেকাতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরসভা। বিভিন্ন রাস্তা ও গাছে নিয়মিত জল দেওয়া, সবুজায়নের জোর, বৈদ্যুতিক যানের ব্যবহার বাড়ানো, নতুনভাবে হট মিক্সিং প্ল্যান্ট তৈরি, রাস্তা তৈরিতে প্লাস্টিকের ব্যবহার। যেখানে পলিউশন লেভেলটা হাই হয় সেখানে দিনে দুবার পুরো জল দিয়ে ওয়েট করা, গাছে জল দেওয়া হবে, রাস্তায় জল দেওয়া হবে। পৌরসভা পরিবেশবিদদের আশা, এগুলি মেনে চললে অনেক কমবে শহরের দূষণ। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।